আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, আমরা আজকে 2022 সংবিধানের ম্যাথামেটিক্স ওয়ানের সন্নিবেশিত অধ্যায়সমূহ নিয়ে কথা বলবো। আমরা দেখব ম্যাথামেটিক্স ওয়ান কয়টি অংশে বিভক্ত, কোন অংশ থেকে কত নম্বর প্রশ্নে সন্নিবেশিত হয়, এছাড়া কত নম্বর পেলে আপনি পাস করবেন, কত নম্বর পেলে আপনি এ প্লাস করবেন, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। যাই হোক, আমরা কথা বাড়াবো না। আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাথামেটিক্স ওয়ানের অধ্যায়সমূহ 2022 প্রবিধান 2022। এখানে প্রবিধান শব্দের অর্থ হচ্ছে সিলেবাস। হ্যাঁ, 2022 নতুন সিলেবাস প্রণয়ন করা হয়। এর পূর্বে ছিল 2016 প্রবিধান, 2010 প্রবিধান। মোটামুটি বলা যায় যে প্রতি 6 বছর পরপর একবার করে প্রবিধান পরিবর্তন হয় মোটামুটি। যাই হোক, ম্যাথামেটিক্স ওয়ানের তিনটি অংশ রয়েছে। একটি হলো বীজগণিত, ত্রিকোণমিতি, স্থানাঙ্ক জ্যামিতি। এই তিনটি অংশের প্রথম অংশটি আমরা দেখতে পাচ্ছি এখানে। বীজগণিত অংশটিতে চ্যাপ্টার রয়েছে নির্ণায়ক, ম্যাট্রিক্স, বহুপদী ও বহুপদী সমীকরণ, জটিল সংখ্যা, বিন্যাস, সমাবেশ। এই চারটি বীজগণিতের অংশ আমরা ধরে নিতে পারি। এই অংশটির থেকে মোটামুটি আমরা যদি বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করি বা একটু দেখি, তাহলে মোটামুটি এখান থেকে আশা করা যায় 35 থেকে 40, সর্বনিম্ন কমপক্ষে 35 থেকে 40 মার্কস কমন থাকবে। এরপর আমরা দেখব ত্রিকোণমিতি। দেখুন ভিউয়ার্স, ত্রিকোণমিতি কোনো অনুপাতের অংশটুকু রয়েছে 7 নম্বর চ্যাপ্টার থেকে 12 নম্বর চ্যাপ্টার। এখানে রয়েছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, সূত্রের রূপান্তর, গুণিতক ও উপগুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, বিপরীত বৃত্তীয় ফাংশন, ত্রিভুজের ধর্ম। এই কয়েকটি চ্যাপ্টার হচ্ছে আপনার ত্রিকোণমিতিতে পড়তে হবে। এখানে আমরা জানি অনেকেই সায়েন্স থেকে এসেছেন ডিপ্লোমা করতে, তো যাদের সায়েন্স থেকে এসেছেন তারা মোটামুটি মনে করা যায় তাদের অধিকাংশই হায়ার ম্যাথ বা এসএসসিতে উচ্চতর গণিত ছিল। উচ্চতর গণিতের যে আপনার ত্রিকোণমিতি মেবি 8.2, 8.3, ওই চ্যাপ্টারের অঙ্কগুলোই কিন্তু এখানে 7 নম্বর চ্যাপ্টার এবং 8 নম্বর চ্যাপ্টারে সন্নিবেশিত করা রয়েছে, বিশেষ করে 7 নম্বর চ্যাপ্টার। আর এখানে 7 নম্বর চ্যাপ্টারটা একটু বেশি করে করতে হয়। এরপর নতুন চ্যাপ্টার অবশ্য গণিতক, উপগণিত কোণ, এগুলো সূত্র রূপান্তর, যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এগুলো সবই নতুন বিষয়, নতুন চ্যাপ্টার, যেগুলো পূর্বে ছিল না। তবে খুব যে কঠিন তা কিন্তু না। এদিকে আপনি আসেন 11 নম্বর চ্যাপ্টারে বিপরীত বৃত্তীয় ফাংশন, এটাও খুব একটা কঠিন তা না, মোটামুটি 2-1টা অঙ্ক করলেই চ্যাপ্টারটা আয়ত্তে নিয়ে আসা যায়। ত্রিভুজের ধর্মে কয়েকটা উপপাদ্য রয়েছে, এই উপপাদ্যগুলো আবার আপনার ওই যে এসএসসির উপপাদ্যের মতো না, মানে প্রমাণ ওরকম না, প্রমাণ করতে হবে, থিওরেম প্রমাণ করতে হবে এখানে 3-4টা, তবে এটা গাণিতিক প্রমাণ, এটা জ্যামিতিক প্রমাণ না বা জ্যামিতি দিয়ে প্রমাণের কিছু নেই। যাই হোক, আমরা যখন এগুলো সলিউশন করব, যখন এই বিষয়গুলো নিয়ে বা চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করব, কাজ করব, তখনই বুঝতে পারবো কোন চ্যাপ্টারটা কতটা কঠিন। আগেই সিদ্ধান্ত নেওয়া উচিত না চ্যাপ্টারগুলো মনে হয় কঠিন, কিংবা এরকমটাও উচিত না চ্যাপ্টারগুলো সহজ। তবে আমি তো সাধারণত প্রায় আপনার 9-10 বছর যাবৎ এই অঙ্কগুলো করাই, এই চ্যাপ্টারগুলো করাই, সুতরাং আমি বলতে পারি যে কোন চ্যাপ্টারটি কঠিন, কোন চ্যাপ্টারটি সহজ। একটু ভরসা রাখতে পারেন, আমি ইনশাআল্লাহ সেভাবেই আপনাদের সহজ করে করাবো ইনশাআল্লাহ। এরপরে আসেন স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা পাচ্ছি 13 নম্বর চ্যাপ্টার, 14 নম্বর চ্যাপ্টার, 15 নম্বর চ্যাপ্টার। এখানে তিনটি চ্যাপ্টার, একটি হচ্ছে বিন্দুর স্থানাঙ্ক, আমরা স্থানাঙ্ক জ্যামিতি পড়েছি উচ্চতর গণিতে, সঞ্চার পথ এবং সরলরেখার সমীকরণ এটাও একটু পড়েছিলাম, বৃত্তের সমীকরণটা একেবারে নতুন। মোটামুটি যাদের উচ্চতর গণিত ছিল তাদের কাছে এই বিষয়গুলো পরিচিত, তবে একটু ওই এসএসসির উচ্চতর গণিতের চেয়েও এখানকার অঙ্কগুলো একটু উচ্চতর, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এই অঙ্কগুলো কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলের, সুতরাং একটু বিষয়টা মাথায় রাখতেই হবে। আচ্ছা, ত্রিকোণমিতি থেকে কত মার্কস কমন থাকবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়নি। এখান থেকেও মোটামুটি আপনার 30-35 মার্কস কমন থাকবে।
মোটামুটি ধরেন বীজগণিত থেকে 35, ত্রিকোণমিতি থেকে 35, টোটাল 70। এরপর স্থানাঙ্ক জ্যামিতি থেকে আরও আরও একটু বেশি থাকবে, আমি বলছি কমপক্ষে, বীজগণিত এবং ত্রিকোণমিতির থেকে যে নাম্বারগুলো বললাম এগুলো কমপক্ষে, স্থানাঙ্ক জ্যামিতি থেকে মোটামুটি এরকম 30-এর মতো কমন থাকে। আসলে প্রশ্ন হয় হলো আপনার ম্যাথামেটিক্স ওয়ানে প্রশ্ন হয় হলো 106 মার্কের। আমি এই ব্যাপারটি একটু খোলাসা করে বলি, এখানে 10টি অতি সংক্ষিপ্ত থাকে 2 মার্কের করে, 10 দুগুণ 20 মার্কস, 10-এ সংক্ষিপ্ত থাকে 3 মার্কস করে, 3 10-এ 30, টোটাল হলো 20 এবং 30 50, সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত এগুলো 20 এবং 30, এখানে 50। এখানে মাথায় রাখতে হবে যে 10টা করে প্রশ্ন থাকবে, 10টা করেই কিন্তু আপনাকে অ্যান্সার করতে হবে, 10-টি প্রশ্নের উত্তর দিতে হবে, এখানে কোনো অপশন নেই। রচনামূলকে আপনার প্রশ্ন থাকবে 7টি, এখানে প্রত্যেকটা প্রশ্নের মান হবে 8 মার্কস করে, তাহলে 7টি প্রশ্ন 27-টে 56। আমরা যদি এখন টোটাল মার্কসগুলো যোগ করি, আমরা অতি সংক্ষিপ্ত পেলাম 20, সংক্ষিপ্ত পেলাম 30 এবং রচনামূলক পেলাম 56। 20 আর 30-এ 50 আর 56 106, টোটাল হচ্ছে 106 মার্কের প্রশ্ন থাকবে। এখানে খুশির ব্যাপার হলো রচনামূলকে কিন্তু প্রশ্ন থাকবে 7টি, তার মধ্যে আপনাকে অ্যান্সার করতে হবে 5টি, অর্থাৎ 2টি প্রশ্ন আপনি এখানে অপশন হিসেবে পাবেন। তো সেই সাপেক্ষে আপনি যদি 2টি প্রশ্নে 8 দুগুণ 16 মার্কস বাদ দেন, আসলে ম্যাথ ওয়ানে লিখিত পরীক্ষা দিতে হয় হলো 90 মার্কের, মোটামুটি 90 মার্কসের পরীক্ষা দিতে হয়, লিখিত পরীক্ষা অ্যান্সার করা যায়। আপনার মার্ক প্রশ্ন থাকবে 106 মার্কের, তার মধ্যে আপনাকে অ্যান্সার করতে হবে 90 মার্কের। প্রশ্ন হলো এখন এখানে পাস কততে হবে, ম্যাথমেটিক্স ওয়ানে পাস, ম্যাথমেটিক্স শুধু ম্যাথমেটিক্স ওয়ান না, 4 ক্রেডিটের যত সাবজেক্টস রয়েছে যেমন ফিজিক্স কেমিস্ট্রি এগুলো কিন্তু 4 ক্রেডিটের। ক্রেডিট বিষয়টা আরও ডিটেলস আলোচনা করা যাবে পরবর্তীতে। তো 4 ক্রেডিটের যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোতে আপনার 90 মার্কেরই পরীক্ষা হবে এবং 40% মার্কস তুলতে হবে, 90-এর 40% হচ্ছে 36 মার্কস, অর্থাৎ আপনি যদি 90 মার্কের পরীক্ষাগুলোতে 36 মার্কস তুলতে পারেন তাহলে আপনি মোটামুটি পাস, আপনি পাস করে গেলেন, কোনো সমস্যা নেই। তো 36 তো সর্বনিম্ন রেঞ্জ, অ্যান্ড প্রশ্ন হলে এর উপরে এ প্লাস কততে, এ প্লাস মোটামুটি 70-72 পেলে এ প্লাস হয়ে যায়, 80% মার্কস, 40%-এ পাস, 80%-এ এ প্লাস মোটামুটি। এখানে 4 ক্রেডিটের বিষয়টা সামান্য একটু বলি, 4 ক্রেডিটের বিষয়টা হচ্ছে যেই সাবজেক্টগুলো 200 মার্কের হয়ে থাকে তাদেরকে 4 ক্রেডিট বলা হয়। ক্রেডিট সংক্রান্ত আরও ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে, আমি একেবারে সহজ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম, যেই সাবজেক্টগুলো 200 মার্কের হয় সেগুলোই হচ্ছে 4 ক্রেডিটের। ম্যাথামেটিক্স ওয়ান কিন্তু 200 মার্কের। এখন প্রশ্ন হলো যে স্যার অদ্ভুত একটা ব্যাপার, লিখিত পরীক্ষা হবে 90 মার্ক, আপনি বলতেছেন 200 মার্কস। হ্যাঁ, 200 মার্কের হিসেব আছে, এখানে 200 মার্কের একটা হিসেবটা আমি আপনাদের একটু তুলে ধরি, সেটা হলো যে 90 মার্ক লিখিত পরীক্ষা হবে, 30 মার্কস মিড টার্ম হবে, 30 মার্কসের মিড টার্ম হবে, এটা মোটামুটি একটা পর্বের বা সেমিস্টারের ঠিক মাঝামাঝি সময়ের দিকে হয়ে থাকে, মানে একটা বইয়ের অর্ধেক চ্যাপ্টার নিয়ে বা একটু বেশি, অর্ধেকের একটু বেশি চ্যাপ্টার নিয়ে, দেখা গেল 15টা চ্যাপ্টার ম্যাথামেটিক্স ওয়ানে, তার মধ্যে আপনার সাথে আপনাকে করানো হলো 8টা চ্যাপ্টার বা 9টা চ্যাপ্টার, মিড টার্ম এই 8টা 9টা চ্যাপ্টারের উপর ভিত্তি করে হতে পারে মোটামুটি, বা 7টাও হতে পারে, কোনো কোনো কলেজে 5টাও করে, কোনো কোনো কলেজে 4টাও করে, এটা হচ্ছে কলেজেই পরীক্ষা অনুষ্ঠিত হয়, স্যাররাই প্রশ্ন করে কলেজের এবং স্যাররাই কিন্তু খাতা মূল্যায়ন করে, নাম্বার দিয়ে থাকে, এই হচ্ছে ব্যাপার। অনেক সময় অনেকেই মনে করে মিড টার্ম না দিলে কী হবে, মিড টার্ম না দিলে তো কোনো সমস্যা হয় না, আসলে যেহেতু এটা কলেজের ব্যাপার তাই কখনো কখনো দেখা যায় যে একটু ফেল করায় দেওয়ার কোনো অপশন আমার টিচারদের থাকে না, হয়তো দেখা গেল কিছু নাম্বার যোগ করে পাস করায় দেওয়া হলো, সে দেখা গেল 8 পেয়েছে, তাকে 2 মার্কস দিয়ে পাস করায় দেওয়া হলো বা 3 মার্কস যোগ করে পাস করায় দেওয়া হলো, বেশি নাম্বার দেওয়া হবে না কিন্তু পাস করায় দেওয়া হয়, এইটুকুই। সুতরাং মিড টার্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এই নাম্বারটা কিন্তু বোর্ডে যুক্ত হয়, ওই যে বললাম 200 মার্কস
200 মার্কসের মধ্যে আপনার কিন্তু এই 30 মার্কস। মিড টার্ম সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার আপনার রেজাল্টস ভালো করার ক্ষেত্রে। যাই হোক, মিড টার্ম নিয়ে আরও বিস্তারিত কথা বলা যেতে পারে। এরপর আসেন, আপনার রয়েছে ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, অর্থাৎ এগুলো হচ্ছে টিসি এবং পিসি বলে। টিসি হচ্ছে থিওরি কন্টিনিউয়াস, অর্থাৎ আপনি ক্লাস কীরকম করেছেন, ক্লাস অ্যাটেন্ড কেমন করেছেন, থিওরি ক্লাসগুলো কেমন করেছেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর পিসি হচ্ছে প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস। প্র্যাকটিক্যাল হচ্ছে আপনার গণিতে কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস করতে হয় প্রতি সপ্তাহে একটি করে, 2 ঘন্টার, 2 ঘন্টার তো না, 2 পিরিয়ডের, 1.5 ঘন্টা আর কি। এইখানে গণিতের প্র্যাকটিক্যাল করতে হয়। এইখানে আপনি কীভাবে খাতা দেখিয়েছেন বা প্রত্যেকটা মানে খাতা তৈরি করেছেন কীভাবে, রিপোর্ট, এটাকে জব রিপোর্ট বলে, জব রিপোর্ট কীভাবে তৈরি করেছেন, তারপর আপনি ভাইবা কেমন দিয়েছেন বা আপনার ড্রেস বিহেভিয়ার কেমন ছিল, এই সব কিছুর উপরে কিন্তু আপনার নাম্বার থাকে। সবশেষে থাকে হচ্ছে পিএফ, প্র্যাকটিক্যাল ফাইনাল। প্র্যাকটিক্যাল ফাইনাল কিন্তু পরীক্ষা সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে, খাতা, ড্রেস, অ্যাডমিট কার্ড এগুলো নিয়ে। তো এই এইগুলোতে আবার রয়েছে আপনার 80 নম্বর। এই টোটাল হলো আপনার, লিখিত হলো 90, পর্বমধ্য বা মিড টার্ম হলো আপনার 30, আর হচ্ছে এই টিসিপিসি এবং পিএফ, এই সবগুলোতে মিলিয়ে আপনার থাকবে 80। তাহলে টোটাল নম্বর দাঁড়াচ্ছে 200। 200-র মধ্যে আপনি 160 করতে পারলেই, 80-80-160 আর কি, আপনি যদি 160 করতে পারেন টোটাল তাহলেই আপনার এ প্লাস হয়ে যাবে। তো আপনি ধরেন লিখিত পরীক্ষায় যদি 70 পান, ধরে নিলাম লিখিত পরীক্ষায় 90-এর মধ্যে 70 পেয়েছেন, আর আপনাকে এখানে মিড টার্ম, টিসিপিসি, পিএফ এই মার্কসগুলো মোটামুটি দেওয়া হয়েছে ধরেন 90, তাহলে 90 আর 70 দুটো মিলে হচ্ছে 60। 60-এর গড় করলে আমরা পাচ্ছি, 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 80-80-160। তো এই এই যে 80 পাইলেই কিন্তু আপনি এ প্লাস পাচ্ছেন। এই ক্ষেত্রে আপনাকে একটা খুশির ব্যাপার বলি, আপনি যদি মোটামুটি টিসিপিসি পিএফগুলো ভালোভাবে নিতে পারেন তাহলে কিন্তু এইখানে রিটেন পরীক্ষায় 70 পাইলেও, সরি 60 পাইলেও আপনি কিন্তু এ প্লাস পাবেন। টিসিপিসি পিএফ যদি আপনার 100 হয় আর রিটেন পরীক্ষায় যদি 60 হয় তাহলে সব মিলে 100 আর 60-160-এর অর্ধেক কিন্তু 80, এ প্লাস পাবেন আপনি। অর্থাৎ আপনার ন্যূনতম 60-এর উপরে নাম্বার কিন্তু লাগবে এ প্লাস পেতে হলে। এবং সেই ক্ষেত্রে ড্রেস বিহেভিয়ার, ভাইবা, প্র্যাকটিক্যাল এই বিষয়গুলোতেও সঠিকভাবে অ্যাটেন্ড করতে হবে, ক্লাস অ্যাটেন্ড করতে হবে, ক্লাস ফুললি অ্যাটেন্ড করতে হবে, তাহলে আপনি 110 আমাদের হাতের থাকে আর কি। এটা টিসিপিসি পিএফ মিড টার্ম এই বিষয়গুলো থাকে, তো আপনি এগুলো পাবেন। তো যাই হোক ভিউয়ার্স, অনেক কথা হলো, আমরা প্রথমে নির্ণায়ক চ্যাপ্টারটি দিয়ে শুরু করব আগামী ক্লাসে, তারপর সেইখানকার বেসিক বিষয়গুলো শিখে আমরা মূল সমস্যার সমাধানে চলে যাব, কীভাবে একটা চ্যাপ্টার এই মানে নির্ণায়ক চ্যাপ্টারটির সমস্যাগুলো সমাধান করা যায় সেই জায়গায় চলে যাব ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।